আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন। আন্তঃমন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুনের চেয়ে জুলাইয়ে রেমিটেন্স কম এসেছে $1 বিলিয়ন, দেশি বিদেশি ষড়যন্ত্রের কাছে নত না হতে প্রবাসী কল্যাণমন্ত্রীর আহ্বান। এবং ইউক্রেনকে হারিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, গ্রুপ সেরা আর রানার্স আপ হয়ে শেষ আটে মরক্কো। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী একথা জানান। বৈঠকে কারফিউ শিথিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানানো হয় বৈঠকে। এজন্য কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে, স্বাভাবিক হয়েছে অফিস সময়। স্বরাষ্ট্র, আইন, শিক্ষা ও শিল্পমন্ত্রী এবং শ্রম, আইসিটি ও তথ্য প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘ সময় বৈঠক করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের মানে কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে, কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। টাইম বলতে পারবো না, এটা প্রক্রিয়া চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, একদিনে হতে পারে, মানে 2 দিন হতে পারে, এর বেশি কিছু আমি বলতে পারবো। এর আগে নিজ কার্যালয়ে নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত হবে বলে জানান আইনমন্ত্রী। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো কি বলে বিচার বিভাগীয় আদেশে হয় না। যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি, জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম কখন থেকে চালু হবে তা জানা যাবে বুধবার সকাল 9টা, 10টা এবং 11টায়। এই 3টা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি, তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে সম্প্রতি সহিংসতায় দেশের সম্পদ রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কত গুলি ব্যবহার হয়েছে তার হিসাবও আছে বলে তিনি জানান। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। কোটা আন্দোলনের কারণে চলতি জুলাই মাসে গত মাসের চেয়ে প্রায় $1 বিলিয়ন রেমিটেন্স কম এসেছে। ব্যাংকিং চ্যানেল ছাড়া অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্যই এই অবস্থা। রেমিটেন্স যোদ্ধাদের উপর আস্থা রেখে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, অবৈধ পথে পাঠালে পদে পদে তাদের বিপদে পড়তে হবে, দেশি বিদেশি ষড়যন্ত্রের কাছে নত না হওয়ার আহ্বান জানান তিনি। সময় ইসলামের রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $13 বিলিয়ন। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সম্প্রতি কোটা আন্দোলনের সময় দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো নিয়ে যে ষড়যন্ত্র চলে, এর প্রভাব কতটা পড়েছে দেশের অর্থনীতিতে আর কতটাই ঝুঁকিতে পড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, চলতি বছরের জুনে প্রবাসীদের রেমিটেন্স এসেছিল $2.54 বিলিয়ন, কিন্তু জুলাই মাসে এসেছে $1.57 বিলিয়ন। রেমিটেন্স নিয়ে এই ষড়যন্ত্র ঠেকাতে সতর্ক সরকার। এই যে কোটার উপর ভিত্তি করে যেটা ষড়যন্ত্র হয়েছে দেশি বিদেশি,
এরপরেও আমরা দেখি যেটা হলো কি, জুন মাস যদি দেখি 2.54 বিলিয়ন জুন মাসে পর্যন্ত, জুলাই মাসে হয়েছে 1.57 বিলিয়ন। এটার মূল কারণ হলো যে জুন মাসে তো ঈদের গিয়েছিল, ঈদ পরে জুলাই মাস, এরপরে এই যে এক সপ্তাহ ব্যাংক এগুলো বন্ধ ছিল, যে কারণে এটা হয়েছে। $1 বিলিয়ন এসেছে হুন্ডি সহ নানা অবৈধ পথে, অবৈধ পথে নয় বৈধ পথে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান সরকারের। তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা হয়েছে, যেটা হলো কি 2.5% সরকারিভাবে দেওয়া হয় এবং যে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় সেই ব্যাংকেও বলা হয়েছে 2.5% দেওয়ার জন্য 5% প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। সেই হিসাবে আমি তাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে বৈধ পথে আপনারা টাকা পাঠান, বৈধ পথে টাকা পাঠালে পরে আপনারা নিজেরা লাভবান হবেন, সম্মানিত হবেন এবং দেশ এবং জাতি উপকৃত হবে। এবং ইলিগেল পথে টাকা পাঠাবে তারা অটোমেটিকলি সম্মানের অধিকারী হবে না, কারণ হচ্ছে কি এই দেশে টাকা আসলো কীভাবে, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হবেন। আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরেই ওনারা বিপদগ্রস্ত হবেন। শিগগিরই বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হচ্ছে এমন সুখবরও দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। যাত্রীরা বলছেন স্বপ্নের মেট্রো রেলের ওপর আঘাত কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। যারা দেশের সম্পদের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দ্রুত মেট্রো রেল চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। শাকির আদানের রিপোর্ট। কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীতে সহিংসতায় মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে দুর্বৃত্তরা, বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। যানজটের এই নগরীতে উত্তরা থেকে মাত্র 33 মিনিটে মতিঝিলে যাত্রীদের পৌঁছে দেয় মেট্রো রেল, কিন্তু হামলার ঘটনায় মেট্রো রেল বন্ধ থাকায় চরম বিপাকে নগরবাসী। মতিঝিল যাইতে সময় লাগতেছে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, মোটরসাইকেলে ভাড়াও বেশি লাগতেছে। আরামদায়ক অবস্থা এখন তো সেই আরামদায়ক অবস্থা নাই, তা সরকারের কাছে আবেদন এটা যে দ্রুত যেন মেট্রো রেলটা চালু করে দেয়। স্বাভাবিক গেলে প্রত্যেকেরই চলতে চলতে সুবিধা হবে। এখন মেট্রো স্টেশনে বন্ধ হওয়ার কারণে আমরা যাত্রী পাচ্ছি না, আগের মতো টিপ মারতে পারতাছি না। জায়গায় জায়গায় বাসগুলো থেমেছিল আর আমরা একভাবে চলে আসতাম, সেইটা তো হচ্ছে না, আমরা খুবই কষ্ট পাচ্ছি। এই স্থাপনার উপর আঘাত মেনে নিতে পারছেন না যাত্রীরা। মেট্রো যত তাড়াতাড়ি চালু হবে আমাদের জন্য তত ব্লেসিংস, আসলে এটা আমাদের জন্য ব্লেসিংসই ছিল। আমি আবার প্রেগনেন্ট, তো মেট্রো রেলটা আমার জন্য বেশি ভালো ছিল, তো আমার ঝাঁকি হতো না। কিন্তু এখন যেহেতু রিক্সাতে আসতে হচ্ছে 12 নম্বরের ওই জায়গা থেকে হচ্ছে উত্তরা দক্ষিণ পর্যন্ত অনেক জায়গাটা ভাঙা, তো আমার অনেক কষ্ট হয়ে যায়। খুবই খারাপ পজিশন, আমার যেখানে 22 মিনিট লাগতো সেখানে আমি এখন 3 ঘন্টা লাগে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক টেলিফোনে জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ ও মেট্রো রেল চালু সহ ঘটনার তদন্তে কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। 2022 সালের 28শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু হয়। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন এই মেট্রো রেলের স্টেশনের উপরে হামলা, এটাই এখন নগরবাসীর প্রশ্ন। তারা বলছেন যেই হোক না কেন, যারাই এই হামলা করুক না কেন, যারাই এই দেশের সম্পদ বিনষ্ট করেছে, ক্ষতি করেছে মেট্রো রেল স্টেশনের, তাদের যাতে সুষ্ঠু বিচার হয়, আবার যাতে খুব দ্রুত এই মেট্রো রেল চালু করে দেওয়া হয়। রাজধানীর উত্তরা থেকে শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবার প্যারিস অলিম্পিকের খবর। অলিম্পিক গেমস ঘিরে উন্মাদনা চললেও ক্ষতির মুখে প্যারিসের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। এর মধ্যে প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও রয়েছেন। তারা বলছেন নিরাপত্তার কারণে শহরে লোক সমাগম কম হতে দিচ্ছে ফ্রান্স সরকার, সেই সাথে চলাফেরা সহ জীবনযাত্রায় নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে, পাশাপাশি ট্যাক্স বাড়িয়ে দেওয়ার কারণে খাবারের দামও বেড়ে যাচ্ছে, এসব কারণে রেস্টুরেন্টে ক্রেতা কম। অলিম্পিক গেমস শেষ হওয়ার পর আবারও ব্যবসা জমজমাট হবে বলে আশা করছেন প্রবাসী ব্যবসায়ীরা।
গভর্নমেন্ট যেটা চেষ্টা করেছিল যে এখানে লোকজন কম সমাগত হলে মানে কি বলে তারা সিকিউর করতে পারবে গভর্নমেন্ট, সেক্ষেত্রে সাকসেস। কিন্তু আমরা যারা ব্যবসায়ী আমাদের দরকার লোকজন আসা, সেক্ষেত্রে এখানে তেমন লোকজন আসেনি, বিদায় ব্যবসা তেমন ভালো হচ্ছে না। এবং আমরা যারা ক্ষুদ্র বা এই জাতীয় ব্যবসা করে থাকি, যে কমিউনিটি বেসড ব্যবসা, আমরা ক্ষতিগ্রস্ত। কারণ ফ্রেন্ডস, গভর্নমেন্ট মূলত জিনিসপত্রের দাম অনেক বাড়িয়ে দিয়েছেন, তো এই ক্ষেত্রে হয়তো বা একটা এফেক্ট করতে পারে। তো সব মিলিয়ে আসলে অলিম্পিকে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। একটা ব্লক দিয়ে দিছে যে মানুষ ওই দিক থেকে ওইদিকে যাইতে পারবে না, এক জায়গায় আসতে এলে মানুষ আসতে পারবে না, ওই বইয়ের লোকজন বাইর থেকে বাইরে দিতে পারতেছে না। এই পুরোটা মাস আমাদের পুরা লস, আমাদের ঘরের ভাড়া, মানুষের বেতন, 7-8 জন লোকের বেতন, এটা দিয়ে আমরা এই মাসে খাবার মুঠে দিতে পারতেছি না। এই পর্যায়ে বিরতি নিচ্ছে, বিরতির পর আরও যে থাকছে। টেস্ট সিরিজের প্রস্তুতি পাকিস্তানি শারবেন মুশফিক মুমিনুল্লাহ, বাংলাদেশ এ দলের হয়ে আগস্টের শুরুতেই খেলতে যাচ্ছেন জাতীয় দলের অধিকাংশ তারকা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবার নিটল ডাটা কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে নওগাঁয়ে আম পরিবহন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন আম চাষিরা। এক সপ্তাহে জেলার আম চাষিরা কয়েক কোটি টাকার লোকসানে পড়েছেন বলে জানিয়েছেন নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। নওগাঁয় চলতি মৌসুমে প্রাকৃতিক বিপর্যয়ের পরও 30,300 হেক্টর টন আম বাগানে উ৮ হয়েছে 3,89,960 মেট্রিক টন। দেশের এই পরিস্থিতিতে পরিবহন সংকটের অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী চাষিদের ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ। আমাদের এই যে যানবাহন না চলার কারণে শত মনে আম নষ্ট হয়ে গেল, যার জন্য আমাদের লসের পালায় পড়ে গেছি আমরা। 500 কোটি টাকা কৃষকরা নওগাঁ জেলাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাষিরা এবছর আমরা শুরুর দিক থেকে দাম ভালো পাচ্ছি, কারণ সারা দেশের উৎপাদন কম, আবার প্রোডাকশন খরচও বেড়েছে। এখন আবার বাজারটা মোটামুটি স্বাভাবিক হচ্ছে। আগামী দিনে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় তাহলে হয়তো আমরা চাষিরা সেই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবো, তারপরে কিন্তু একটা বড় একটা ক্ষতি হয়ে গেছে। আম চাষিদের আর্থিক ক্ষতি ও বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ী ও আড়তদারদের সাথে কথা বলেও সমস্যার সমাধানের আশ্বাস পায়নি আম চাষি কল্যাণ সমিতি। আম কিনা বেচা থেকে বিরত থাকছে, আড়তদাররা আম কিনতে ছিল না, তাদের কার্যসিদ্ধির জন্য চাষিদের আম আবার রাতের অন্ধকারে তারা কিনছে। কৃষি বিভাগ জানান আম পরিবহনের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও পচনশীল দ্রব্য বিবেচনায় কারফিউর আওতামুক্ত। দেশের বিভিন্ন জেলায় নির্বিঘ্নে পরিবহন হয়েছে এবং বর্তমানে আম পরিবহন বাজারজাতকরণ কোনো কিছু নেই, সমস্যা নেই। মইনুল হাসান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দে, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে চট্টগ্রামে 15 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে। মেলায় রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির দুর্লভ ও বিলুপ্ত প্রায় গাছের সমাহার। এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন সংশ্লিষ্টরা। চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, এতে মারাত্মক হুমকিতে পরিবেশ প্রতিবেশ সহ পুরো জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় জেলা প্রশাসন ও উত্তর বন বিভাগের বর্ণাঢ্য আয়োজনে নগরীর পলোগ্রাউন্ড মাঠে উঠে আসে বনাঞ্চলের গুরুত্ব। আলোচনায় সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। আমার চিটাগাঙ্গে কত কয় পার্সেন্ট, এখন আমাদের এই টোটাল এরিয়ায় কয় পার্সেন্ট আমার গাছ রয়েছে, আমাদের টার্গেটটা কি,
সেটা কিন্তু ফিক্স করতে হবে। কর্ণফুলীকে বাঁচাতে হলে আমাদের অবশ্যই কাঁসালন রিজার্ভ, সাঙ্গু রিজার্ভ থেকে শুরু করে বান্দরবনকে আমাদের গাছে পরিপূর্ণ করতে হবে। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষরোপণ ও পরিচর্যায় জোর দেন বিশিষ্টজনরা। উপজেলা পর্যায়ে যে গাছগুলো মরে গেছে বা ঝরে গেছে সেগুলোকে রিপ্লেস করে আমরা নতুন করে আরও 100,000 গাছ রোপণ করে এটিকে 2024 সালে আমরা 24,00,000 উন্নীত করতে চাই। আমাদের বাংলাদেশের এত ফার্টাইল ল্যান্ড, এত উর্বর জমি, এটা যেন 1% জমিও কোনো ধরনের খালি পড়ে না থাকে, অর্থাৎ ফেলো বা পতিত পড়ে না থাকে। এই দেশটা আমার আপনার, আমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। মেলায় অংশ নিয়েছে 70 স্টল। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। আগস্টে পাকিস্তান